আগে চলে যেতাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল এই পনেরো আটটা মতন বাসছে আমার ব্লগটা শুরু করছি তো দেখো আজকে কী সুন্দর রোদ্র ঝলমলে দিন চারিদিকে এই রোদ্র ঝলমলের দিনে একটা জিনিস কিন্তু বেশ ভালো লাগে বলো জামা জামাকাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় এইটাই ভালো লাগে আগে রোদ উঠলে মনে হতো এই আজকে খেলতে যেতে পারবো আর এখন মনে হয় জামা কাপড়গুলো শুকিয়ে যাবে মেয়ে দিকে পড়তে বসেছে আর এই দিকে আমার ঘরটা সব গোছানো কমপ্লিট তবে চেয়ারের মধ্যে জামা কাপড় এখনো ড্রাই করে রাখা আছে এগুলো পরে গোছাবো এক এক করে এদিকে বিছানার চাদরটা পাতা আছে কিন্তু একটুখানি কুচকে গেছে আমার আবার বিছানার চাদর যদি একটুখানি কুচকে থাকে না একদম সহ্য হয় না মনে হয় কতক্ষণে টান করবো রাত্রিবেলাও শুয়ে বিছানার চাদর যদি একটু কুচকায় ঘুমটা ঠিক মতন হয় না তাই চাদরটাকে আগে টান টান করে নিই ঠিক মতন তো এই দিকে এখন রান্নাঘরে দেখো মা এদিকে রান্না বসাচ্ছে এইখানে আছে হচ্ছে ভাত আর এইখানে আজকে আলু আর কাঁচাকলার তরকারি রান্না হবে তোমরা অনেকেই আমাকে আলু কাঁচাকলা তরকারি রান্নার ভিডিওটা দিতে বলেছিলে তো আজকে দেখছি মা রান্না করছে তো আমি নিয়ে চলে আসলাম ভিডিওটা এখানে আলু আর কাঁচাকলাটা অল্প একটু লবণ দিয়ে মা ভাপিয়ে রেখেছে তাতে কষগুলোও বেরিয়ে যায় আর এখানে কাঁচাকলার খোসাটা সিদ্ধ করে রাখা আছে এটা বাটা হবে আর এখানে আছে হচ্ছে কচুর লতি যেটাও সিদ্ধ করা হয়ে গেছে শুধু কিছু মোটা খোসা ছিল সেইগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে সেইগুলো মা ছাড়িয়ে নিচ্ছে যাতে সেইগুলোতে একটু চুলকায় তো আর কষ খস খসখস লাগে তাই সেইগুলোকে ছাড়িয়ে নিচ্ছে একদম আর এই দিকে কলার তরকারিটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কারণ এটার ভিডিও তোমরা অনেকবার আমার কাছে চেয়েছিলে তো এখানে আলু কাঁচা কলার তরকারির জন্য এখানে কাঁচা লঙ্কা আর আদা এটাকে মিক্সিতে নিয়ে নিয়েছি এটাকে শুধু একবার বেটে নিতে হবে এটার মধ্যে বেশি কিছু মশলা লাগে না এটা তো ধরো নিরামিষ করেই রান্না হয় বেশি কিছু লাগে না তো এদিকে আদা আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো তেজপাতা সরি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিতে হবে হ্যাঁ তেজপাতা যদি তোমরা ফোড়ন দিতে চাও ফোড়ন দিতে পারো কোনো অসুবিধা নাই এগুলো তো ফোড়নের জিনিস ফোড়ন দিলে ভালোই লাগে তো এইখানে শুকনো লঙ্কা আর পাঁচ ফোরনটা ফোড়ন দিয়ে একটু ভাজা হতেই তার মধ্যে আলু আর কাঁচা কলাটা দিয়ে দিতে হবে এবার এটা ভাপানোর সময় একটুখানি লবণ দেওয়া হয়েছিল তাই পরবর্তী লবণগুলো কিন্তু একটু মেপে বুঝে শুনে দিতে হবে যেমন এখন যখন ভাজা বসানো হয়েছে তখন এর মধ্যে একটুখানি লবণ দিতে হবে তাহলে ভাজাটা বেশ ভালো ভালোভাবে হবে আর ভাজার মধ্যেও লবণটা ভালোভাবে ঢুকে যাবে সবজির মধ্যে এইবার একটুখানি লবণ দিয়ে ভেজে নিতে হবে তবে হলুদ কিন্তু এখন না হলুদ দিলে দেখবে খুব তাড়াতাড়ি তোমার ওটা কড়াইয়ের সাথে সেটে যাচ্ছে তাই হলুদটা একটু পরে দেবে যে কোনো ভাজাতে তুমি আলু ভাজো বা যাই হোক আলু ভাজলে আমি ম্যাক্সিমাম সেটা ধরো খাওয়ার জন্য ছোটো ছোটো আলু ভাজা যদি করা হয় সেটা আমি ম্যাক্সিমামই হলুদ চাড়া ভাজি হলুদ ভাজি হলুদ দিলে না তাড়াতাড়ি পুড়ে যায় এইবার এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলো মা এইবার এইটা দিয়ে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে যাবে হচ্ছে জিরের গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো এইবার লঙ্কাটা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতন দিতে পারো আমাদের যেহেতু আদার সাথে লঙ্কা বাটা হয়েছিল সেহেতু এখানে লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে এইবার এখানে এটাকে ভালো করে কষতে কষতে একটু একটু জল দিয়ে কষতে কষতে তারপরে যখন মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে মশলা ভাজার গন্ধটা ভালোভাবে বেরিয়ে যাবে তারপর এর মধ্যে জল দিয়ে এটাকে ফুটাতে দিতে হবে কিছুক্ষণ আর যেহেতু এটা ভাপানো ছিল তারপর কষানো হচ্ছে এটা কিন্তু ম্যাক্সিমামটাই সিদ্ধ হয়ে যাবে এবার ফুটাতে তার জন্য জলের পরিমাণটা অল্প দিতে হবে যাতে এটা বেশিক্ষণ না ফোটানো হয় জলের পরিমাণ বেশি দিলে তখন সুখ টাইম লাগবে আর এগুলো পাতলা পাতলা ঝোল খুব একটা ভালো লাগে না একটু মাখা মাখা একটু অল্প ঝোল সেটাই ভালো লাগে আর মা একটা জিনিস করে কি সবজি মশলা এনে রাখে সবজি মশলা আলুর দম মশলা যে প্যাকেটে রেডিমেড পাওয়া যায় সেটাই তো এর মধ্যে মা একটু সবজি মশলা দিয়ে দিল। সেটা দিলে বেশ ভালো লাগে এইবার এটার মধ্যে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলেই তারপরে এটা রেডি হয়ে যাবে এবার যেহেতু এটা নিরামিষ রান্না তো এটার মধ্যে তোমরা ঘি গরম মশলা দিতেই পারো তো মা অবশ্য শুধু গরম মশলা দিয়েছিল আর ঘিটা দেয়নি মানে দিতে ভুলে গেছিলো আর কি দিলেই দে হয় কোনো অসুবিধা নাই এবার এটাকে অল্প আছে ঢাকা দিয়ে রেখে দিতে হবে একটুখানি ফুটলেই অল্প আঁচ দিয়ে দিতে হবে না হলে কি হবে কালারটা নষ্ট হয়ে যাবে সুন্দর যে কালারটা আসে তরকারি সেই কালারটা আর আসবে না যদি বেশি আছে সুদ জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদি সুদ রুদ্রগর নাম রাখে দেব মহাকাল বসুগর নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন সিদ্ধার্থ রাখিল নাম এই দিকে দেখো রান্নাটা একদম কমপ্লিট দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু দারুণ হবে আর এই রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এবার তাহলে আমি অফিস যাই তারপরে আবার দুপুরবেলা খেতে আসতে হবে বাড়িতে তো একটু আগেই আমি বাড়িতে আসলাম এসে একটু হাত পা মুখ টুক ধুয়ে নিলাম এইবার আমি খেতে বসবো আর এই দিকে দেখো পুচন এখানে ল্যাপটপ বের করে বসে হ্যারি পটার মুভি দেখছে এবার যাই রান্নাঘরে কি রান্না বান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই আমার মা গরমের চুলটা কিন্তু সব সময় ভাবে বেঁধে রেখে দেয় এইটা আমার দিদনের কাছ থেকে শেখা আমিও মাঝে মাঝে বাঁধি এখানে ভাত আছে এইখানে আছে আলুর আলুর খোসা বলছি কাঁচা কলার খোসা বাটা তারপরে এইখানে আছে হচ্ছে পুঁটি মাছের ঝাল আর এই দিকে আছে হচ্ছে দেখি এখানটায় কি আছে চিকেন রবিবার মানে চিকেন আর চিকেনটা রান্না করেছে মায়ের কাছে শুনলাম বাবা তো চিকেনটা দেখতে কিন্তু দারুণ দারুণ হয়েছে খেতেও নিশ্চয়ই হবে তবে রান্না একটু ঝাল বেশি হয় সেটা নিয়ে চিন্তা তো যাই হোক এখানে থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি এইবার আমি খেতে বসি তারপরে তোমাদের সাথে কথা বলছি কি আনন্দ আজকে মাংস দিয়ে ভাত কে খাবে ভাত

এবার খাবে আর ঝগড়া করবে ডাক একবার ডাক জিমিকে ডাক একবার জিমি দে বাটিটা দে বাটিটা দে খাবে আর ঝগড়া করবে বাড়িতে আসলাম একটু আগে এসে দেখছি পুচুর ল্যাপটপ নিয়ে বসে আছে তো আমিও পুরনো ছবিগুলো দেখতে লাগলাম তো দেখতে দেখতে এই ছবিটা পেলাম

গালগুলো টোপকা টোপকা ছিল আমার কোলে তখন এই যে কোলে উঠলেই হিস্যু করবে সারা সারাদিনে একবার উম যে হাত তুলে ওপরে গৌণ নিতাই হম তাকিয়ে আছে দেখো ক্যামেরার দিকে তাকিয়ে থাকতো ছবি তুললেই এই জামাটা আমার খুব পছন্দের ছিল এটা হম এটা তো এখন আছে দেখেছি এখনও আছে এই জামাটা এই যে এই যে পাউডার মেখে এই জামাটাও আছে দেখেছি আমি এটা এটা একটু কালগুলো হয়ে গেছে সব জামা আছে দেখ আমার টেপি মা এই যে মাधवন নদীয়ে একটু ছোটটা ছোট দুটো তুলোনা ওটা দিয়ে ওটাও তুলবো ভালো ভালো ফটোগ্রাফ হচ্ছে এই যে কি কত ভাবছিলাম জিভ বের করে দেখ এখন একটু ভিডিও বানাবো এখন বের করে এইটা স্নান করতে বসে মা স্নান করা তো এগুলো সব পুরো ওই মানে ডিজিটাল ক্যামেরা গুলো ছোট ছোট সেই ক্যামেরাতে তোলা এটা স্নান টান করিয়ে নিয়ে আমার এরকমভাবে নিয়ে শুয়েছিলাম যে ছবি তুলেছিলাম দেখো তাকিয়েছি দেখো চুলু চোখে এটাও সুইমিং পুল এটাতে এটাতে জন্মে কোনোদিন দিন বসি ওকে স্নান করাতে পারেনি কোনো দিনও না বসতোই না হ্যাঁ ওটা আমি

যে দাদা দিদুর মাঝখানে টাকলু দাদা দিদুর মাঝখানে ছবি তুলছে এই দেখো হুম আর এটা হাজার দুয়ারিতে ও সব সময় এরকম করতো যখনই আমি ছবি তুলতাম পাশে নিয়ে ব্যাস ও কিন্তু পোস্ট পিছন দিকে মুখ ঘুরে নিত এটা কি দেবে এইটা এই ছবিটা বাবা তুলে দিয়েছিল বোধহয় এটা কি এই দেখো দেখেছি ক্লান্ত হয়ে হাজার দুয়ারি সিঁড়িতে বসে আর দাদা দেখেছো আবার পেছনে যতবার যেখানে ছবি দেখবে ম্যাক্সিমাম ছবি তো পিছন দিয়ে মুখ করে দেখছিলাম যে আমার পোলে পুস নি ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আজকের মতন টাটা